নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো ছোলা সিদ্ধ। এটা তৈরি করতে যেগুলো লাগছে, সিদ্ধ ছোলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ, সিদ্ধ করা আলু। চলুন তাহলে দেখাই এটা কিভাবে রান্না করব। কি নেব, আলুটা সিদ্ধ করেই নিয়েছি, মাখিয়ে নেবো আলুটা। এভাবে তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি গুলো দিলাম। লঙ্কা কুচি দেব, হলুদ, সিদ্ধ করে মাখিয়ে রাখলাম আলুটা। দেবে সামান্য জল, দেবে এভাবে 5 মিনিট রান্না করবো। আপনি চাইলে ঢাকাও দিতে পারেন।